হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী আর আজকে হচ্ছে অষ্টমী। তোমাদের সবাইকে জানাই শুভ অষ্টমী, শুভ মহা অষ্টমী। তো এখন রেডি টেডি হয়ে গেছি, তো মা এখনই বেরোলো পুজো দিতে, আর আমরাও যাব। তো কারণ বোন এখনও তৈরি হয়নি, বোন এখন রেডি হচ্ছে। আর এই ড্রেসটা বলিনি তোমাদের, এই ড্রেসটা মা দিয়েছে, এটা হচ্ছে মেখলা, আর বোনের হচ্ছে পিঙ্ক কালারের, সেদিন তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা আমার। আর এখানে এসে আর ভিডিও করতে পারছি না, কারণ ভিডিও করছি মানে তোমাদের সাথে শেয়ার হচ্ছে না, কারণ সমস্ত ফোনের মধ্যে জমে আছে, এডিট করতে পারছি না। এডিট করতে গেলে তো একটা তো মাইন্ডের একটা মানে ব্রেনের একটা ব্যাপার থাকে, সেই মানে ক্লান্ত হয়ে যাচ্ছি ঠাকুর ঠাকুর দেখে এসে। আর কালকে তো এসে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, এমন মাইগ্রেনের এমন অ্যাটাক হলো, রাতের খাবার তো খেতেই পারলাম না, বললাম তোরা খা আমি আর পারছি না। তো কালকে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম, আর রাত্রিবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছিল সবাই মিলে খাবো বলে, কিন্তু খেতে পারিনি। বললাম যে আগে আমার শরীরটা বাঁচুক, কারণ এত ধকল আমি নিতে পারি না, এই বেরোনো, ঘরে আসা। কালকে সকালবেলা, কাল সপ্তমী ছিল, কালকে বোনের বাড়ি থেকে মায়ের এখানে এসেছি, তখন বাজে দুপুর দুটো, আর এসে তারপরে একটু একটুখানি ওই বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কারণ মা সকালে বেরিয়ে এসেছিলো, কারণ আমার ব্লাউজগুলো নিতে হবে দোকান থেকে, তো ওই জন্য। তো মাকে বললাম তোমাকে রান্না করতে হবে না, অর্ডার দিয়ে দেবো। তো ওই আমরা অর্ডার টর্ডার দিয়ে, তাই জন্য দুপুরবেলা দুটোর সময় ওই এসে তারপর বিরিয়ানি খেলাম। খেয়ে দিয়ে পৌনে চারটের সময়, মানে চারটে চল্লিশে ছিল না সিনেমা, আরে চারটে চল্লিশে সিনেমা, তারপরে আবার খেয়ে একটু চোখটা বন্ধ করেছি, ঘুমাতেও পারিনি, আর আমার তো ঘুমে শক্তি, ঘুম টুম সব উল্টোপাল্টা হচ্ছে। তারপরে আর জল কম খাওয়া হয়েছে, আমি তো জল বেশি খাই, আর মানে বেরোনো হচ্ছে বলে বা রাস্তায় বেরিয়ে জল কম খাওয়া হচ্ছে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাচ্ছি, কিন্তু বাড়িতে যে পরিমাণে জল খাওয়া হয় সেটা খাওয়া হচ্ছে না। বিরিয়ানি খেয়ে জল টল খেয়ে শুয়েছি, কিন্তু তারপরে আর জল, ঘুম থেকে উঠে যায় একটু জল খাবো সেটা হয়নি, ওই জন্য মাইগ্রেনের একটা অ্যাটাক হয়েছিল। তো আজকে সুস্থ আছি, আর এই হচ্ছে আমার ড্রেস। আর আমি না ট্রাইপড আনতে ভুলে গেছি, ওই মানে সেলফি স্টিক যেটা আমার থাকে না, তাতে ট্রাইপডেরও কাজ করে, ওটা এবারে আনতে একদম মাথায় নেই, ভুলে গেছি, কারণ মাঝে কটা দিন ভিডিও করিনি, তো আর ঘরে কাজকর্ম নিয়েও ব্যস্ত ছিল। ওইটা যে ব্যাগে রাখবো ওটাই একদম ভুলে গেছি, এই জন্য খুব অসুবিধা হচ্ছে, ট্রাইপড থাকলে খুব সুবিধা হয়। তো এই হচ্ছে মেখলার যে চাদরটা বা আঁচলটা, এইটা আর এতো ব্লাউজটা, আর দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মেখলার এই যে চাদর, চাদরটা এই যে পরেছি, আর এটা হচ্ছে কুচি। তো বোনকে বললাম যে তুইয়ে পর, বলে না আমি এখন পরবো না, আমি অন্যদিন পরবো। আচ্ছা তুই যেদিন পরবি আর আমি সেদিন পরবো না, দুজনে একসাথে পরলে ভালো হতো। আর ও হচ্ছে বেনারসিটা পরবে, আর আমার ওই হলুদ শাড়িটাও ছিল। আচ্ছা হলুদ শাড়িটা তো হালকা, ওটা তো যখন তখন পরতে পারবো, আর মেখলাটা একটু মানে যারা সবসময় মানে ইউজ করে মেখলা তাদের কাছে ঠিক আছে, আমরা যেহেতু ইউজ করি না, একটু যেন হটকট মতো লাগে, কিন্তু পরলে খুব সুন্দর লাগে। তো আর যার জন্য একটু রোগা হয়েছিলাম, স্লিম হয়েছিলাম, যে যাতে শাড়ি টাড়ি পরলে যেন ঠিকঠাক চেহারাটা লাগে, কারণ শাড়ি পরলে একটু চেহারাটা কাত টাতগুলো একটু চওড়া লাগে। তো দেখলাম না, একদম ঠিকঠাক হয়েছে। তা তোমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, যদি হয়ে থাকে তো খুবই ভালো, আমাদের এখনো হয়নি। তো পুজোটা এখন শেষের পথে হয়ে যাবে, আর সবাই মিলে এখন যে গিয়ে অঞ্জলি দেবো, একটা তারা একটা আলাদাই মানে আনন্দ হয়। তো বাড়িতে থাকলে, বাড়িতে তো থাকি না কোনো বছরই থাকি না, এখানেই থাকি, কারণ এই সবাই মিলে যখন ঠাকুর দেখতে অঞ্জলি দিতে যাই ভালো লাগে। আর এবছর তো মাকে বলছি পরের বছর আমি আসবো না, মা পুজো দিয়ে আসলো, পরের বছর আসবো না, আবার যদি ঘরে থাকি না তখন মনটা খারাপ লাগবে। ওইগুলো শুধু এই জার্নিটার জন্য যেন মনে হয় আমি আর যাবো না পরের বছর পুজোতে, এরকম মনে হয়। মা আসো, তুমি আর আমি একটা ভিডিও করি। আর এই মেখলাটা আমি মানে হোয়াটসঅ্যাপে ভিডিও করে করে ওটা পাঠাচ্ছিল দোকান থেকে, আর তখন আমি পছন্দ করলাম যে এই কালারটা নিয়ে, কারণ রানীর মধ্যে আছে এটা, তাই জন্য। আর মাও এই শাড়িটা নিয়েছে, এটা আমি মাছ নিয়েছি বলতে আমি মাকে দিয়েছি, আর মাকে বলেছিল তোমার কী পছন্দ তুমি নিয়ে নিও, আমি টাকা পাঠিয়ে দেবো। তো দোকানে দেখিয়েছিল, ওইভাবেই আমাদের কেনাকাটা হয়েছে অনলাইনে। আর আগে তো কলকাতায় ছিল, মা ঢাকায় জামদানি নিয়েছে,
আর আগে তো কলকাতায় আসতাম, কেনাকাটা করতাম নিজে হাতে, আমার হাজবেন্ড তো থাকতো সাথে, ভালো ভালো দোকানে গিয়ে ভালো ভালো কাপড় জামা কেনা হতো। আর এখন এখন অনেকটাই মানে তুলেই দিয়েছি বলা যায়, যাওয়া হয় না তুলি দ্বারা। ভালো শুভ অষ্টমী, শুভ মহাষ্টমী, শুভ মহাষ্টমী, সবাই ভালো থাকবে, পুজো ভালো থাকবে, সবার পুজো ভালো থাকবে, সবার পুজো ভালো থাকবে। আর এই এইগুলো কাপড় পরতে মানে আমি অতটা মানে বিয়ের আগে তখন তো অক্সিডাইজের কানে টানে পরতাম, তখন সেই সময় অক্সিডাইজের প্রচুর প্রচলন ছিল, কিন্তু এরকম সুন্দর সুন্দর হার সেই সময় ছিল না, কানের দুলটা পরতাম। আর ভাবছিলাম গোল্ডেনের মধ্যেই পরি, কিন্তু আমার ভাবলাম এগুলো কিনেছি তো পরেই থাকবে, গোল্ডেন তো যখন তখন পরতেই পারি, নাহলে এইগুলো এখন এই সময় এটা বলা যায় ট্রেন্ডিংয়ে চলছে, তো তাহলে এইটাই পরি। আর এর মধ্যে নীল আর রানীর মধ্যে পাথর বসানো রয়েছে, ভালো হয় এটার সাথেই পরি, গোল্ডেন গোল্ডেনও আছে, গোল্ডেন দিয়েও পরা যায়। কত করে দিবি? তো একটু পরে যাবো অঞ্জলি দিতে, তখন তোমাদের সাথে শেয়ার করবো।